হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল সিম্পল অ্যান্ড সিজলিং রেসিপির আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটায় ক্লিক করে দিন, তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপনারা মিস করে যাবেন না। আজকের রেসিপি হলো আম কাসুন্দি ভিন্ডি। এটা একটা খুবই টেস্টি আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এমন রেসিপি, আর রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। কাঁচা আমের ফ্লেভারে তৈরি একটু ভিন্ন স্বাদের এই ভিন্ডির রেসিপিটা আপনারা দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। আম কাসুন্দি ভিন্ডি বানাতে আমাদের লাগবে ভিন্ডি বা ঢ্যাঁড়স, নিয়েছি 300 গ্রাম, আর পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি। যেগুলো ছোটো সাইজের ঢ্যাঁড়স সেগুলো গোটাই রেখেছি, আর যেগুলো একটু বড় সেগুলোকে হাফ করে কেটে নিয়েছি। এর সাথে একটা মিডিয়াম সাইজের কাঁচা আমের আধখানা নিয়ে গ্রেটার দিয়ে কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়া রেখেছি 4 টেবিল চামচ। কাসুন্দি লাগবে 2 চা চামচ, কাসুন্দি না থাকলে এমনি কালো সর্ষের বাটাও ইউজ করতে পারেন। এর সাথে লাগবে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি, আর রান্নাটা আমরা সর্ষের তেলে করব। একটা কড়াইতে আমি বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। এই তেলটা আপনি সাদা তেল বা সর্ষের তেল যেটাই হোক ব্যবহার করতে পারেন। এবারে এই তেলের মধ্যে আমি ভিন্ডিগুলোকে দিয়ে দেব। ভিন্ডিগুলোকে ভেজে নিতে হবে, একেবারে সেদ্ধ হওয়ার মতো করে ভাজবো না। এরকম একটু হালকা ব্রাউন কালার ধরে গেলে তেল থেকে তুলে একটা পেপার টাওয়েলে নিয়ে নেব। বাকি ভিন্ডিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এই তেলটা কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, এটা আপনি অন্য রান্নার জন্য ব্যবহার করে নিতে পারবেন। সবকটা ভিন্ডি ভাজা হয়ে গেলে আরেকটা ফ্রাইং প্যানে আমি অল্প একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। 5 ফোড়ন কিন্তু খুব বেশিক্ষণ তেলে রাখবো না, 30 সেকেন্ড মতো পরেই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ নারকেল কোড়া। এটা যদি আপনাদের কাছে ফ্রেশ নারকেল না থাকে তাহলে ফ্রোজেনটাও ব্যবহার করতে পারেন। এর সাথে কোড়ানো কাঁচা আমটাও দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে 3-4 মিনিটের জন্য একটু ভেজে নেব, যতক্ষণ না নারকেল ভাজার একটা সুন্দর গন্ধ আসছে। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আস্তেই রাখবেন, নয়তো নারকেলটা পুড়ে যেতে পারে। নারকেলটা এখন ভাজা হয়ে গেছে, একটা দারুণ অ্যারোমা বের হচ্ছে। আমি এবারে ভেজে রাখা ভিন্ডিটাকে দিয়ে দেব। 1/4 চামচ এর সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিলাম, তার সাথে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু চিনি। সব ভালো করে এখন মিক্স করে নেব। খুব ড্রাই মনে হলে অল্প সামান্য একটু জল দিতে পারেন। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ভিন্ডিটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। এবারে দিয়ে দিচ্ছি কাসুন্দি। যারা দেশের বাইরে থাকেন তাদের কাছে কাসুন্দিটা ইজিলি হয়তো অ্যাভেলেবল হবে না, তাই আপনি এমনি সর্ষে বাটাও ব্যবহার করতে পারেন। আরও 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। নামাবার জাস্ট আগে আরেকটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। আর ব্যাস, তৈরি হয়ে গেল আমার আম কাসুন্দি ভিন্ডি। এটা গরম গরম সার্ভ করুন, রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন আর কমেন্ট করবেন। এরকম আরও নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার হাজির হব আরেকটি রেসিপির সাথে। বাই।